बाली हाई स्कूल থেকে আগ্নিক চক্রবর্তী 491 নম্বর পে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় রাজ্যে অষ্টম। বালি হাই স্কুলের অভাবনীয় সাফল্য। আগ্নিক চক্রবর্তী এই বিদ্যালয় থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যের মেধা তালিকায় 491 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করলো। আগ্নিকের এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে, খুশি এলাকার মানুষ, আত্মীয় স্বজন এবং অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে সকলেই। ভবিষ্যতে কি হতে চায়? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আগ্নিক বলে সে ইঞ্জিনিয়ার হতে চায়। কোনো নিয়ম বর্ধিতার মধ্যে নয়, তবে যখনই ভালো লেগেছে তখনই চোখের সামনে তুলে ধরেছে বই, আর এভাবেই এসেছে সাফল্য। আগ্নিক এই সাফল্যকে শুধু নিজের বলে দাবি না করে স্কুলের শিক্ষক শিক্ষিকা, বাড়ির বাবা মা এবং পরিবারের অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছে। গোঘাটের বালি থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময়ের সঙ্গে। প্রকাশ ভাষায় ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছে। হ্যাঁ, কত পেয়েছো? 491 পেয়েছি। পরিবারকে কি বলবো? পরিবারে সবাই খুব সাপোর্ট করেছে, মা আছে, বাবা আছে, ঠাকুমা, পিসিমণি, বড় সবাই, আর স্কুলের শিক্ষকরাও খুব সাহায্য করেছে, আর টিউশন টিচাররাও খুব, সবারই অবদান আছে, মানে সবারই মিলিত প্রচেষ্টায়। কতক্ষণ পড়াশোনা করবো? পড়াশোনা কোনো স্পেসিফিক টাইম ছিল না, যখন মানে ইচ্ছা হতো করতাম। কোন সাবজেক্ট বেশি ভালো? ম্যাথ বেশি ভালো লাগতো। সায়েন্সের স্কুলে? হ্যাঁ, সায়েন্সের। কোন স্কুলে? বালি হাই স্কুল। নাম? আগ্নিক চক্রবর্তী। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ইঞ্জিনিয়ারিং হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই। কীভাবে জানতে পারলে? টিভিতেই দেখে, মা দিদি সবাই দেখেছে যে বললো। সেই সময় থেকে তুমি বাড়িতে ছিলে? না, সেই সময় বাড়িতে ছিলাম না, এসে সবাই বললো খুবই আনন্দিত যে এরকম এইটে র্যাঙ্ক করেছি। পড়াশোনার জন্য বাড়িতে কেমন সাপোর্ট পেয়েছি? খুবই সাপোর্ট পেয়েছি, সকলেরই খুবই অবদান, ভীষণভাবে সবাই সাপোর্ট করেছে। স্কুলের শিক্ষকরা? হ্যাঁ, স্কুলের শিক্ষকরাও ভীষণভাবে সাপোর্ট করেছে, পড়াশোনায় প্রচুর সাহায্য করেছে, আর টিউশনের টিচাররাও খুবই সাহায্য করেছে। কটা কী শিক্ষক ছিল? আমার 5 জন টিচার ছিলেন। প্রতিটা বিষয়ে গৃহ শিক্ষক ছিল? হ্যাঁ, 5টা সাবজেক্টে 5টা টিচার ছিল। গৃহ শিক্ষক না আমি? আচ্ছা আচ্ছা। তুমি গেছে পড়তে? গেছে পড়তাম। আচ্ছা। কো ভাই বোন তো? আমরা 2 ভাই। তুমি কোন? আমি বড়, আমার ভাই আছে। ভাই কিসে পড়ে? ভাই এইটে পড়ে। বাবা কি করেন? বাবার মুদিখানা দোকান আছে। বাবার নাম কি? অরুণ চক্রবর্তী। মা? মা একা চক্রবর্তী। হাউস ওয়াইফ নাকি? হ্যাঁ, হাউস ওয়াইফ। শান্ত, খুব সরল, খুব শান্ত, একটু কিন্তু টাইপের, কিন্তু খুব ভালো পড়াশোনায় আগ্রহ, সব দিকে খুব প্রচন্ড ওর আগ্রহ, যার জন্য এই সার্থকতাটা এসেছে। তারপরে সবার সহযোগিতা তো আছেই। কেমন গাইড করতেন? হ্যাঁ, কেমন গাইড করতেন আপনারা? যতটা সম্ভব আমার পক্ষে, কিছু হলে এসে আগে বলতো, মনি কি হবে গো, এটা বলো গো, তুমি ফোন করো গো, এটা বলো গো, হেডমাস্টারকে ফোন করো, কিছু হলেই মানে খুব ভয় পেয়ে যেত। তারপর হেডমাস্টারকে ফোন করে তুমি বলো বলো, আবার আমি বলে দিলাম, সব ঠিকঠাক করে দিলাম, ব্যস তাহলে খুশি। আমার নাম? আমার নাম রেখা চক্রবর্তী। অষ্টম হয়েছে, কেমন লাগছে? প্রতিক্রিয়া মানে কেমন, অনুভূতিটা কেমন এখন? অনুভূতিটা তো খুবই ভালো। ছোট ছেলে কিসে পড়ছে? ছোট ছেলে ক্লাসে। ছেলে কতক্ষণ পড়াশোনা করতো? আমি তো বেশিক্ষণ বাড়িতে থাকতাম না, ওর মাই বেশি গার্ড করতো, আমি তো ওই দোকান দোকানে থাকতে হতো, পড়াশোনা করতো মানে। ছেলে কি মানে টিভি কিংবা কিছু নিয়ে মানে সেরকম কিছু দেখতো? না না, ঘাটাঘাটি এরকম না। না না। আপনার নাম? অরুণ চক্রবর্তী। আশা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আশা করেছিলেন। ছেলের মাধ্যমিকের রেজাল্ট কেমন? 644 পেয়েছে। কখন জানতে পারলেন আপনারা? কেমন লাগছে? আমার নাম একা চক্রবর্তী। আনন্দ, ঠাকুর দেবতাকে আমি খুব মানি, ঠাকুর দেবতার আশীর্বাদে আমি নাতি আমার এই জায়গায় এসেছে,
আরো ঠাকুরকে কামনা করি নাতি যেন আরো উঁচু দিকে উঠতে পারে, সকলের যেন মন করতে পারে। আপনার নাম? আমার নাম গীতা চক্রবর্তী। এই জায়গাটার নাম কি? ধুলেপুর।